আসসালামু আলাইকুম আজকে আমি মসুরের ডাল দিয়ে ভীষণ মজার মুসমুসে রসালো পাকন পিঠা বানিয়ে দেখাবো উপরে মুসমুসে আর ভিতরে রসালো এই পিঠাটা খেতে অনেক টেস্টি আর বানানো একদমই সহজ যে কেউ বানাতে পারবেন আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে মসুরের ডাল সিদ্ধ করে নিব এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি দুই কাপ একটা তেজপাতা দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে আর দারচিনির টুকরা দিয়ে দিলাম দুইটা এখন আমি ঢেকে লো আচে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেজপাতা দারচিনিগুলো তুলে ফেলে দিচ্ছি দিয়ে ডাল ঘুটি দিয়ে ভালো করে ঘুঁটে নিব একদম মিহি করে চুলার রাশ কিন্তু এই সময় লো আচে রাখতে হবে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে আমি চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি আটা দেড় কাপ ময়দা দিলেও হবে চুলাটা স্লো আছে করে এখন নেড়েচেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি ভালো করে মথে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিম দিলে পিঠা খেতে বেশি মজার হয় ডিম দিয়ে ভালো করে মথে নেব মতা হয়ে গেলে আমি দুই ভাগ করে এক ভাগ ফ্রিতে নিয়ে মোটা করে রুটি বেড়ে নেব ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এরকম পুরুত্ব হবে এখন আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব কুকি কাটার দিয়ে কেটে নিলেও হবে এরকম করে সবগুলো আমি কেটে নিচ্ছি সবগুলো আমি কেটে নিয়েছি এখন একটা ফ্রিতে একটা করে নিয়ে তেল লাগিয়ে নিব উপরে তেল লাগিয়ে নিতে হবে আর একটা বোতলের ঢাকনা নিয়েছি এই ঢাকনা দিয়ে মাঝখানে একটু ডিজাইন করব এই রকম করে তারপরে টুথপিক নিয়েছি এই টুথপিক দিয়ে আমি এই রকম করে ডিজাইন করে নিচ্ছি ডিজাইন খুবই সহজ দেখলে যে কেউ পারবে তারপরে মাঝখানেও আমি এই রকম করে ডিজাইন করে নিচ্ছি তারপর সাইড দেওয়া ডিজাইন করছে এরকম করে খুবই সুন্দর খুবই সহজ এই ডিজাইন আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে হয়ে গেল একটা ডিজাইন খুবই সুন্দর হয়েছে এইরকম করে সবগুলো পিঠায় আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিব দিয়ে আমি চিনির শিরা তৈরি করে নিব চুলায় প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করে বলক তুলে নিব ভালো করে বলক তুলে নিতে হবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব দিয়ে পিঠাগুলো আমি ভেজে নেব চুলে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি রকম কালার হলেই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগবে না সবগুলো পিঠায় আমি ভেজে তুলে নিয়েছি এখন এই গরম পিঠাগুলো গরম আছে শিরা এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টে কিছুক্ষণ পরে তুলে নিতে হবে হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি উপরে মুচমুচে আর ভিতরে রসালো আলো খেতে কিন্তু অসম্ভব মজার এই পিঠাগুলো খুবই টেস্টি আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় এই পিঠাগুলো আর বানানো একদমই সহজ যে কেউ বানাতে পারবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ